Assalamualaikum viewers. দেখুন আমাদের এই ফোনটিতে যদি লক পড়ে যায় তো আমরা এটি হ্যান্ডসেটের মাধ্যমে যেভাবে খুলব আজকে আমরা সেটি শিখব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের এই ফোনটির লক গুলো আমরা এই ফোন থেকে আমরা ফোনগুলো থেকেই লকগুলো যেভাবে ছাড়াবো সেটি আমরা আজকে শিখব। তো চলুন প্রথমে আপনারা ব্যাকপ্যাট খুলে ব্যাটারিটি খুলে নেবেন। তো দেখুন আমাদের এই ফোনের মডেলটি এই যে। তো এবার এটা আমরা যেভাবে হ্যান্ডসেটের মাধ্যমে খুলব সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে এই পাওয়ার বোতাম, এখানে হোম বোতাম এবং এখানে ভলিউম প্লাস বোতাম, এই তিনটি বোতাম আপনাদেরকে একসাথে এই যে দেখুন এভাবে চেপে ধরতে হবে। তো এই যে লেখা আসার পরে আপনারা বোতামগুলো সবগুলো ছেড়ে দিন। এবার এখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনারা ভলিউম মাইনাস বোতাম চেপে এই যে দেখছেন ওয়েব অ্যাশ পার্টিশন এখানে এসে আপনারা পাওয়ার বোতামটি চাপ দিবেন। তো দেখুন আমার অ্যাসপার্টিশন টু ইট কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে সেটা হলো আপনারা ভলিউম মাইনাস বোতাম চেপে এই যে দেখছেন ডাটা ফ্যাক্টরি রিসেট এখানে এসে আপনারা পাওয়ার বোতামটি চাপ দিবেন। তারপরে এখান থেকে আপনারা ভলিউম মাইনাস বোতাম চেপে ইয়েস ডিলেট এলিভেটর ডাটা এখানে এসে আপনারা পাওয়ার বোতামটি চাপ দিবেন। তো দেখুন আমার ডাটাগুলো ফরম্যাটিং হচ্ছে, এখানে লেখা আছে ফরম্যাটিং ডাটা। তো একটু ওয়েট করুন। এই যে দেখুন আমাদের ডাটা ওয়েব কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে রিবুট সিস্টেম নাও দেখছেন, এখানে এসে আপনারা এই যে পাওয়ার বোতাম এই পাওয়ার বোতামটি চাপ দিবেন। এবার এখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আপনারা নেক্সট দিবেন, তারপর এখান থেকে আবার নেক্সট দিবেন, তারপর এই যে এখান থেকে আপনারা স্কিপ দিবেন, তারপর এখান থেকে নেক্সট দিবেন, তারপর এখান থেকে স্কিপ দিবেন, তারপর এখান থেকে এই যে নো দিবেন, তারপর এখান থেকে নট নাও, এবার এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে এখানে, তারপরে আবার এখানে, তারপরে এই যে এখান থেকে আপনারা নো থ্যাংকস দিবেন, তারপর এখান থেকে আপনারা ফিনিশ দিবেন। এবার এখান থেকে ওকে দিবেন। তো এই যে দেখুন আমাদের ফোনটি খুব সহজভাবেই এই ফোনের আমরা লকটি ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখুন আমাদের ফোনটিতে কিন্তু আর কোনো লক নেই, তো খুব সহজভাবে আমাদের ফোনের লকগুলো ছাড়িয়ে গেল। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।